শুধু তুমি নয়, তোমার বন্ধুরা যারা এগুলো করে, যারা সাপোর্ট পেয়ে তুমি এগুলো করো, ডোন্ট ডু ইট। রাজশুভশ্রীকে চরম অপমান করে বসলেন মিমি চক্রবর্তী। তিনি সাফ জানালেন এইসব নোংরামিগুলো বাইরের মানুষদের না দেখালে কি হয় না। প্রসঙ্গত রাজশুভশ্রীর রোমান্টিক ভিডিও ও রোমান্টিক ছবিগুলো নিয়েই তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা যাচ্ছে। যদিও নাম করে তিনি অপমান করেননি, কিন্তু যে ইঙ্গিতে তিনি বলেছেন যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা ঘরের মধ্যে রাখাই উচিত, বাইরের মানুষকে না দেখালে কি হয় না। এছাড়া এসব নোংরামো বাইরের মানুষকে না দেখিয়ে ঘরের মধ্যেই করার পরামর্শ দিয়েছেন মিমি চক্রবর্তী। এ থেকে বোঝা যাচ্ছে যে তিনি রাজশুভশ্রীর রোমান্টিক মুহূর্তগুলো দেখে এমন মন্তব্য করেছেন। তো ভিউয়ার্স, আপনারাও কি মিমি চক্রবর্তীর সাথে একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।